তে সরকার ভিক্ষে করতে নিষেধ করেছে না? কি কথা বলেন? সরকার যখন ভিক্ষুক মুক্ত নেতা করেছে তখন তো ছাগল গরু তাদের থাকার জায়গা আচ্ছা আচ্ছা 22 মাস দেওয়ার পরে আর দেয়নি? দেখেন আবার ভিক্ষা ভিত্তিতে চলে এসেছেন। বাড়িতে কোনো সন্তান দিয়ে ছিল না আপনার? নেই, কেউ নেই? ছেলে কি করে? তো ছেলেরা দেখে না? এই যে একদিনে ভিক্ষা করে কত টাকা ইনকাম করেন? এতে আপনার সংসার চলে? আমি পেটে খাই না রে বাবা, আমি ডাক্তার মানুষ করি। জি জি, ডাক্তার মানুষ করি আমি। ডাক্তার মানুষ করেন মানে? রোগেতে। ও আচ্ছা আচ্ছা। আজ নয় মাস এই যে ডাক্তার মানুষ করেন? আচ্ছা, আপনার বাসা কোথায়? জি জি, ভাড়ায় থাকেন? বাসা বাড়িতে থাকে, ভাড়ায় থাকেন? তা আপনাদের কোনো জায়গা জমি নাই? না তো ভূমিহীন ঘরে থাকতে পারেন না? এই যে সরকারের যে ঘর করে দিয়েছে পাকা ঘর, কেন সরকার তো আপনাদের জন্য তো পাকা ঘর করে দিয়েছে থাকার থাকার জন্য? আপনার নাম কি? কোন গ্রাম বাড়ি আপনার? গান্নার দক্ষিণে। গ্রামের নাম কি? হাদিলপুর। এটা কোন উপজেলার ভিতরে? ঝিনাইদহের ভিতরে। আপনি ঘরের জন্য আবেদন করেছেন? আমার তো এটা সবই জমা দিয়ে থইছি। কোন কালে কার কাছে দিয়েছেন? ওই আনারে কাছে। আনারে মেম্বার। এখন ঘর পান না আপনি? আপনি নাকি ঘরের জন্য আবেদন করেছেন? না কিছুই করি না, আসেনি তো কবে কি? এই যে সরকার তো আপনাদের হচ্ছে যে পুনর্বাসনের জন্য, যার ভিক্ষুক মুক্ত করার জন্য যে আপনাদের টাকা পয়সা দিয়েছে, ঘর দর দিচ্ছে, আপনারা কিছু পাননি? কেন পাননি? কেন সরকার তো প্রত্যেক গরিব মানুষ যারা ভিক্ষুক আছে তাদেরকে টাকা পয়সা ছাগল গরু দিনি কে নিয়ে গেছিল আপনাদের? তার বাড়ি কোথায়? সরকার যেখানে আপনার লক্ষ লক্ষ টাকা গরিব মানুষের জন্য দিচ্ছে, ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য তাদের ঘর দিচ্ছে, ছাগল গরু দিচ্ছে, আপনারা কিছুই পাননি? আপনি কতদিন ধরে ভিক্ষা করেন? আপনার স্বামী কি করে? উনি ভিক্ষা করে? তার পরিবারে আপনাদের আর অন্য কেউ নাই? সন্তানাদি নাই? প্রতিদিন আপনার কেমন ইনকাম হয়? করেন না আপনারা কি ভিক্ষা করবে? না আচ্ছা, আপনাদের যদি সরকার পুনর্বাসনের জন্য ছাগল গরু বাড়ি ঘর দর দেয় আপনারা কি ভিক্ষা করবেন? বসে কেউ খায় নাকি? আপনার ছাগল গরু দেব আপনার পালন করতে হবে না? সরকারি সহযোগিতা পান আপনি? না, সরকারি সহযোগিতা কিছু পান না? চাল ডাল কিছুই পান না? ইউনিয়ন পরিষদ থেকে কিছুই দেয় না? আপনাদের বাড়ি কোনে? আমার বাড়ি ওই কালীগঞ্জের ওই দুত্তরে গান্না রয়েছে, এই এক জেলা। কিন্তু আমি তো আপনার বহু আগে 8-10 বছর। আপনি কত বছর ধরে ভিক্ষা করেন? আমি ভিক্ষা করছি 40 বছর ধরে ভিক্ষা করেন? আপনার স্বামী বেঁচে আছে? না। ভিক্ষা করে কি আপনার জীবনের মান উন্নয়ন করতে পেরেছেন? ভিক্ষা করে আপনার উন্নতি হয়েছে কোনো? এই ভিক্ষা করে কি করতে পেরেছেন আপনি? ছেলেটা মানুষ করেছি। আর
তার একটু কিছু ছিল না, একটু মাটি কিনে দিই। কত জমি কিনেছেন? 450। এই ভিক্ষা করে 450 শতক জমি কিনেছেন? গরু কিনে দিলাম, গরু মানুষ করে দিতে। আচ্ছা আচ্ছা, এই ছেলে তো এখন দেখেন আপনার, তাহলে আপনি ভিক্ষা করেন কেন? আমি ডাক্তার না, একদিন তো জন্মবা, একটা 5 দিন জন্মবাই না। এটি আসলেই বাস্তবতা, তারা ভিক্ষা করে তাদের জীবন জীবিকা নির্ভর করে। অথচ সরকার ছাগল গরু এবং ঘর নির্মাণ করে দিয়েছে ভিক্ষাভীতি থেকে দূরে রাখার জন্য এই সমস্ত মানুষদের। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সরকারের সেই সুযোগ সুবিধাগুলো নিজেরা ভোগ করলেও পাচ্ছে না এই সুবিধা বঞ্চিত মানুষগুলো।